আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি গাজী সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রনিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল এর তৃতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি, যাতে আমরা চ্যাপ্টার টুর বাকি অংশটুকু পড়ব। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না? একটু আগে একটা সমস্যা হয়তো হয়েছিল, অনলাইনটা হচ্ছিল না, হয়তো আমি দেখতে পাচ্ছিলাম যে অনলাইনে আমি আসি কিন্তু আসলে যাচ্ছিল না। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না এবং আমার শব্দকে শুনতে পাচ্ছ কি না, একটু জানালে আমি ক্লাসটা শুরু করবো। তখন আমি অনেকক্ষণ ক্লাস নিতেছিলাম, আমি দেখছিলাম যে আমি অনলাইনে কিন্তু তারপর ক্লাসটা হচ্ছিল না, তো এক্ষেত্রে হয়তো কারিগরি কোনো সমস্যা হতে পারে। তো আমি চাচ্ছি যে তোমরা একটু আমাকে রেসপন্স করো এবং আমাকে জানাও যে তোমরা আমার ক্লাসটা দেখতে পাচ্ছ আর কি, এবং শব্দ পরিষ্কার কি না। আমি তোমাদের রেসপন্সের পরে কিন্তু শুরু করব। গুড, তোমরা জানিয়েছো আমার কথা শুনতে পাচ্ছ, ধন্যবাদ সবাইকে। একটু দেরি হয়ে গেল, তারপর অসুবিধা নেই, আমরা হচ্ছে চেষ্টা করব যতটুকু পড়া যায়, হয়তো কিছু আজকে বাদও থাকতে পারে, দেখো 10 মিনিট চলে গেছে। তা আমি একটু আর কথাকে কিছুটা সংক্ষিপ্ত করে নেবো, যেভাবে বলতে চেয়েছিলাম আমি পিছনের কথা কিছু কমেন্টসের আলোচনা করতে চেয়েছিলাম। কমেন্টস তোমরা গত ক্লাসে যেগুলো করেছো, ঈদের পরে কিন্তু অনেকটা সময় চলে গেছে, তোমরা ভালো আছো আশা করছি, দোয়া করছি তোমরা ভালো থাকো লম্বা সময়, দেশের পরিস্থিতিতে এখন যে কোনো সময় যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তার ভিতরে আমি খুবই আশা করি এবং দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। তো কমেন্টের ভিতরে তোমরা অধিকাংশই গত ক্লাসে বলেছো যে বুঝতে পেরেছো, শুধু একটা কমেন্ট একটু আলোচনা করতে চাই, সেটা হলো একজন বলেছে স্যার গেজ ফ্যাক্টর এই আলোচনাটা একটু করবেন কি না স্ট্যান্ড গেজের। তো আমি তার উদ্দেশ্যে বলবো, আমি দেখো এখানে ইতিমধ্যে আমি ক্লাস নিয়েছিলাম, দেখো দাগগুলো রয়ে গেছে এখনও। দেখো গত ক্লাসে আমরা চ্যাপ্টার ওয়ানের শেষের দিকেগুলো পড়েছিলাম এবং চ্যাপ্টার টুর দুটো পয়েন্ট পড়েছিলাম। 2.1 ছিল কিছু রেজিস্ট্রিভ ট্রান্সডুসারের বর্ণনা, যেখানে পটেনশিওমিটার এবং কন্ট্যাক্ট স্লাইড এগুলো ছিল। তো এখানে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম স্ট্রেন গেজ সম্পর্কে, এবং স্ট্রেন গেজের কিন্তু গেজ ফ্যাক্টরটা কিন্তু স্ট্রেন গেজের। তো এখানে আমাদের বর্তমান সিলেবাস কিন্তু আগের সিলেবাসের মতো না, আগের থেকে অনেক সংক্ষিপ্ত। আগের যে সিলেবাস ছিল আমাদের, সেখানে গেজ ফ্যাক্টর ছিল অনেক বড় ছিল, ওই সিলেবাসটা কভার করতো না আমাদের সময়ের সাথে, এই কারণে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড আগের থেকে সিলেবাসটাকে অনেকটা সংক্ষিপ্ত করেছে। কিন্তু গাইডে এখনও হয়তো কোনো, তোমরা অনেকে গাইড পড়ে থাকো, তো গাইডের ভিতরে এখনও হয়তো ভুলক্রমে সেগুলো রয়েই গেছে। এই জন্য অনেকে আবার হয়তো এমন হতে পারে কোনো শিক্ষক ভুলক্রমে সেগুলো দিতেও পারে, আমি আশা করবো শিক্ষক মণ্ডলী সিলেবাস থেকে কোশ্চেন করবেন। তো সিলেবাসে যদি ফলো করা হয় সেখানে কিন্তু গেজ ফ্যাক্টর নেয়, তবে তোমরা যদি মনে করো যে গেজ ফ্যাক্টর আলোচনা করা দরকার আমাকে কমেন্টে জানিও, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদেরকে বলবো। আমি এখন আবার চলে আসি আমার ক্লাসের ভিতরে, তার ভিতরে একটি কথা খুব আমার বলতে ইচ্ছা করে, সেটা হলো দীপু বড়ুয়া, এ নামে চিটাং পলিটেকনিক একটা ছেলে, ও কিন্তু কমেন্ট করেনি, ও অনেক কিছু জানতে চেয়েছে আমার আমার কাছে, স্যার ভালো বাংলা বই আছে কি না, ইংরেজি হলে কোথায় যাব, ওয়েবসাইটে কোথায় কি আছে। তো আমি আমার খুব ব্যস্ততার মধ্যে ওকে কিছু সময় দিয়েছি, এই কারণে যে আমার খুব ভালো লেগেছে। আসলে তো এটাই হওয়া উচিত, আমি মনে করবো যে তোমরা সবাই যদি এরকমভাবে আগ্রহের সাথে পড়াশোনা শুরু করো, তোমরা তো এখন আর ছোটো ছেলে না যে স্কুল ছুটি হয়ে গেলে খুব খুশি, ক্লাস স্কুলের ক্লাস 3, 4, 5 সেলের স্কুল যখন ছুটি হয় খুব আনন্দিত হয়, কিন্তু তোমরা তো আসলে এক ধরনের প্রফেশনাল পড়াশোনা, এরপরে তোমরা চাকরিতে ঢুকবে, তোমাদের পরিবার পরিজনের সাথে তোমাদের অনেক দায়িত্ববোধ আছে। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে তোমরা জানার চেষ্টা করবে। আমি দীপু বড়ুয়াকে আবার এখানে সবার সামনে ধন্যবাদ দিচ্ছি, যাতে অন্যরাও উৎসাহ পাও, এই জন্য নামটাও বললাম আর কি। তো যাই হোক, আমি আজকের ক্লাসে আমি ফিরে আসি। আজকের আলোচনার বিষয়গুলো ছিল ওই 2.3-র পরের থেকে শুরু করে, 2.3-র পর থেকে দেখো প্রথমে ছিল ডিসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রেজিস্ট্যান্স থার্মোমিটার, যে আমি বাংলায় বলে দিই একবারে, যে রেজিস্ট্যান্স থার্মোমিটারের কাজ কার্যপ্রণালীটা, এরপরে হলো বিভিন্ন ধরনের থার্মিস্টরের গঠনচিত্র, ইংরেজিটা যাচ্ছে তোমরা দেখতে পারবে, বাংলাটা আমি বলছি একবারে, আর ইন্ডাকটিভ ট্র্যান্ডুসারের কার্যনীতি,
পাশে এলভিডিটির কার্যনীতি এবং তার এলভিডিটির গঠন চিত্র যেটা আর কি গঠন, এগুলো এলভিডিটির মাধ্যমে কীভাবে একটা ডিসপ্লেসমেন্ট বা একটা একটা জায়গা থেকে একটা বস্তু সরে গেছে সেটা কীভাবে মাপা হয় সেইটা, এবং আরভিডিটি ও এলভিডিটির মতোই একদম সেম, যে এলভিডিটি বুঝবে সে খুব সহজেই আরভিডিটি বুঝবে, রোটারি ভ্যারিয়েবল একটা লিনিয়ার ভ্যারিয়েবল। এরপরে দেখো প্রেশার ইন্ডাকটিভ ট্রান্সডুসার সম্পর্কে, কার্যনীতি সম্পর্কে জানবো, এবং সর্বশেষে আমরা আশা করি প্রেশার ক্যাপাসিটিভ ট্রান্সডুসার সম্পর্কে একটু জানবো। তো শুরুতে আমরা চলে যাই, আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি এই কারণে সময় সংক্ষিপ্ত, গল্পটা ব্যাস কিন্তু বলতে পারবো না তোমাদের। যাই হোক, এখন রেজিস্ট্যান্স থার্মোমিটার কি এটা আর কি? রেজিস্ট্যান্স থার্মোমিটার, তোমরা রেজিস্ট্যান্স নামটা শুনেই বুঝতে পারছো, রেজিস্ট্যান্স থার্মোমিটার আসলে মূলত একটা সেন্সর। এই সেন্সরটা সে তাপমাত্রার উপরে তার রেজিস্টিভিটি পরিবর্তন করে। এটার কিন্তু অনেক সময় এটার আরেকটা নাম, ইন্ডাস্ট্রিতে যখন ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। সাধারণত দেখা যায় কি একটা সিরামিক কাঁচের কোর থাকে, সিরামিক বা কাঁচের কোর থাকে, সিরামিক হতে পারে বা কাঁচের হতে পারে, এই কোরের চারপাশে নিকেল প্লাটিনাম অন্য কোনো কিছু পদার্থ আছে যেগুলোর টেম্পারেচারের সাথে সাথে তার রেজিস্টিভিটি পরিবর্তন হয়। সাধারণত বেক্সিয়াম ক্ষেত্রে প্লাটিনাম বা নিকেল ব্যবহার করা হয়, একটু দামি হলে প্লাটিনাম এবং কম দামি আরটিডি হলে নিকেল ব্যবহার করা হয়। এটা চতুর্দিকে পেঁচানো হয়, এটা দিয়ে আরটিডি তৈরি করা হয়, এছাড়া অন্য কোনো পদ্ধতিতে তৈরি হতে পারে আর কি। আমি এগুলো লিখে দিয়েছি কিছু কিছু, তোমরা দেখতে পারবে, কথা তো বলছি আমি পাশাপাশি লিখেও দিয়েছি, শুধু গদবদা তোমাদের ওই লাইন বাই লাইন আমি পড়ছি না আর কি, আমি আমার মতো করে পড়িয়ে যাচ্ছি আর কি। দেখো গঠন চিত্রটা যে বলেছিলাম যে প্লাটিনামের যে অংশটুকু, তোমরা যদি খেয়াল করো এই জায়গাটুকু যদি একটু খেয়াল করো, এই প্লাটিনাম বা নিকেল যেটাই হোক এটা এখানে থাকবে, একটা লিড সাপোর্ট এখানে আছে, দেখো লিড সাপোর্ট, এই লিড সাপোর্টটা এই এইটাকে ধরে রাখার জন্য। এখানে একটা জিনিস আছে, দেখো শীত বলে, শীত মানে আমরা এটাকে বাংলা বা খাপ বলতে পারি বা প্রকোষ্ঠ, যার ভিতরে এই টোটাল লিড সাপোর্ট এবং তোমার প্লাটিনাম বা সেন্সিং এলিমেন্ট, প্লাটিনাম বা নিকেল যেটা হোক সেটা এখানে থাকবে। আর এখান থেকে দুটো কানেক্টিং ওয়্যার, যেটার মাধ্যমে আমরা কিন্তু আউটপুটটা নেব, সেই কানেক্টিং ওয়্যার বের হবে। আর একটা জিনিস আছে মাউন্টিং থ্রেড, থ্রেড মানে হলো তোমরা দেখবা নাট বা স্ক্রুর সাথে প্যাচ থাকে, যেখানে প্যাচের মাধ্যমে লাগানো হয়, ওই ওই মাউন্টিং মানে স্থাপন করার জন্য একটা থ্রেড এখানে আছে। একটু চিত্র পরে একটা চিত্র দেখো তাহলে বুঝতে পারবে খুব ভালো। এইটা হলো রিয়েল একটা আরটিডি, এই দেখো আরটিডি এইখানে, এই দেখো এখানে যে প্যাচগুলি আর কি, থ্রেড, এই মাউন্টিং থ্রেডটা এখানে, ওই যে লম্বা যে অংশটুকু যেখানে মাথা, এখানে কিন্তু সেন্সিং এলিমেন্টটা থাকে, প্লাটিনাম থাকতে পারে। হয় কি এই আরটিডি ব্যবহার করা হয় অনেক বেশি টেম্পারেচার পরিমাপ করার জন্য, মনে করো যে 500 ডিগ্রি, হ্যাঁ আমরা যদি মনে করি যে 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা আরও বেশি, 800 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচার তো আসলে আমরা সরাসরি কোনো কিছু দিয়ে মাপতে গেলে আমাদেরই তো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য দেখা যায় এই ধরনের টেম্পারেচার, সাধারণত ইন্ডাস্ট্রিতে ব্রয়লার থাকে, এই ব্রয়লার প্রকোষ্ঠ একটা চেম্বারের মতো, সেখানে এরকম অতিরিক্ত তাপমাত্রার তার ভিতরে থাকে, সেটাকে মাপার জন্য করা হয় কি, ব্রয়লার ভিতরে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটার ভিতরে এই এই অংশটুকু আমরা ঢুকিয়ে দিই আর কি। হ্যাঁ এটা ভিতরে থাকে, আর এইখানের এই প্যাচগুলি ওখানে আটকে দেওয়া হয়, যার ফলে ওই ভিতরের তাপমাত্রা কিন্তু বাহিরে আর আসতে পারে না। আমরা বাইরে খুব নিরাপদের সাথে আমরা আরটিডিটাকে ভিতরে প্রবেশ করিয়ে দিই, এবং আউটপুটটা দেখো এখান থেকে, এই যে দুটো ওয়্যার কানেক্ট বলা হয়েছে এইখান থেকে কিন্তু আউটপুটটা আমরা নিয়ে থাকি। আমার মনে হয় পিছনের চিত্রটা আমরা আরও একটু দেখি তাহলে বুঝতে পারবে। আবার এই রিয়াল আরটিডিটাকে দেখলাম, এখন এটা কাজ করে কিভাবে, সেটা হলো কি যখন প্লাটিনাম বা নিকেল, ওই যেটা মাথায় আমাদের সেন্সিং এলিমেন্ট, তার উপরে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সেটাকে রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সটা শান্ত উল্টানুপাত বা আমরা সময় ব্যস্ত অনুপাত বলি, অর্থাৎ রেজিস্ট্যান্স কমে যাবে, যত তাপ বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, বাড়ার সাথে কমার সম্পর্ক। তো এইভাবে তার একটা পরিবর্তন ঘটবে, এবং এই রেজিস্ট্যান্সটাকে আমরা একটা ব্রিজ সার্কিটে যদি ব্যবহার করি, ব্রিজ সার্কিটের একটা বাহু হিসাবে, তোমার ব্রিজ সার্কিট গত ক্লাসে আমি স্ট্যান্ড গেজে বুঝিয়েছিলাম, আজকে আবার একটু দেখাবো। এই দেখো পরবর্তী সার্কিটের ভিতরে একটা ব্রিজ সার্কিট দেখানো হয়েছে, যেখানে চারটা বাহু থাকে ব্রিজ সার্কিটের, তোমরা মেজারমেন্টও হয়তো পড়েছো আশা করি। সেই মেজারমেন্টের ভিতরে একটা সোর্স ভোল্টেজ দেখো এখানে থাকবে, এই সোর্স ভোল্টেজ এখানে, এই সেখান থেকে এই বাহুগুলিকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এর আউট এই ভি আউটপুট এখানে এর মানটা দাঁড়ায় জিরো, এই কন্ডিশনটাকে বলা হয় ব্যালেন্স কন্ডিশন। এটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক জায়গায় আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে দেখো আর ফোর এর জায়গায় যদি মনে করো, আমি আর ফোর এর জায়গায় আমি একটা আরটিডি ব্যবহার করলাম, আরটিডি, এই আরটিডির ওই যে বলছি দুটো কানেক্টিং ওয়্যার, সেখানে যদি আমরা একটা কানেক্টর এখানে দেই, একটা কানেক্টর এখানে দেই, এই দুইটা কানেক্টিং ওয়্যার যদি আমরা এখানে দিই, আর আমাদের রেজিস্টারটাকে আর ফোর, এই রেজিস্টারটা এখানে কোনো থাকবে না, আরটিডি আরটিডি হলো আমার রেজিস্টার। তো সেক্ষেত্রে কী হবে, এই অবস্থায় যদি আমি আর ওয়ান, আর টু এবং আর থ্রির মানটাকে এমনভাবে সেট করি যেটা জিরো থাকবে, এরপর যদি আমি আরটিডিকে একটা ওই বয়লারের ভিতরে বা কোনো টেম্পারেচার যেখানে মাপতে যাবো সেখানে দিয়ে দিই, তো টেম্পারেচারের সাথে সাথে তার কী হবে, রেজিস্ট্যান্স কমে যাবে, টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স কমে যাবে, রেজিস্ট্যান্স যখনই কমে যাবে তখন ব্রিজটা আনব্যালেন্সড হবে এবং আউটপুট ভোল্টেজ কিন্তু পাওয়া যাবে তখন, এবং সেটা পাওয়া যাবে কিন্তু ওই তাপমাত্রার সাথে যে রেজিস্ট্যান্স পরিবর্তন হয়েছে তার অনুপাতে।
আমার মনে হয় বুঝতে পেরেছো। আর ব্রিজ সার্কিটটাকে ভালো করে দেখে নাও, আমরা কিন্তু সব জায়গায় এই ব্রিজ সার্কিটটাকেই ব্যবহার করি। তাহলে তোমরা এই কথাগুলি এখানে লেখা আছে এবং এই ব্রিজ সার্কিটটাও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপরে দেখো আমরা চলে যাব থার্মিস্টর সম্পর্কে। থার্মিস্টর কি এটা একটু জেনে নেই আগে। আসলে শুরুই সিলেবাসে করছে এরকম যে থার্মিস্টরের গঠন চিত্র দাও। তো থার্মিস্টরটা হলো থার্মাল রেজিস্টর বলি আমরা, অর্থাৎ এটাও কিন্তু আরটিডির মতোই, কিন্তু এখানে কোনো ওইভাবে আলাদা কিছু না। কিছু কিছু পদার্থই প্রকৃতিতে পাওয়া যায় যেগুলোর উপর টেম্পারেচার দিলে কারো কারো রেজিস্ট্যান্স বেড়ে যায়, যাদেরটা বেড়ে যায় তাদেরকে আমরা বলি পজিটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট, অর্থাৎ তাদের মানটা বেড়ে যায়, পিটিসি বলে সংক্ষেপে, পিটিসি। এই ধরনের থার্মিস্টরকে পিটিসি বলা হয়। এবং কিছু কিছু পদার্থ এরকম আছে যাদের উপর তাপ প্রয়োগ করলে তাদের তাপমাত্রার প্রয়োগের যত বাড়বে তত তাদের রেজিস্ট্যান্স কমতে থাকবে, অর্থাৎ এটা নেগেটিভ আকারে যাবে, উল্টা উল্টা বা ব্যস্ত নতুন দেখায়, তখন তাকে আমরা বলি এনটিসি, নেগেটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট। এই দুই ধরনের থার্মিস্টারই পাওয়া যায় এবং বিভিন্ন আকৃতিতে বিভিন্ন আমাদের প্রয়োজন অনুযায়ী। দেখো এখানে কিছু থার্মিস্টারের চিত্র দেখি আমরা, আমরা সব থার্মিস্টারের গঠন চিত্র আমরা আলোচনা করব না। দেখো এটা একটা বেড টাইপ, এটাকে আমরা আলোচনা করব, এটা ডিস টাইপের থার্মিস্টর। আর এখানে দেখো গ্লাস প্রুফ, এটা আলোচনা হবে আমাদের। হ্যাঁ, আবার এখানে স্পেশাল মাউন্টেন এখানে আছে, আর একটা জিনিস এখানে নাই রড টাইপ, এটা আমরা আলোচনা করবো গঠন চিত্র নিয়ে। এখানে কয়েক ধরনের দেখো থার্মিস্টরের তোমরা চিত্র দেখলে। এখন আমরা আসলে যেটা সাবজেক্ট আমাদের ছিল সেটা হলো গঠন চিত্র ছিল আমাদের, আমরা সেই গঠন চিত্রটাকে একটু দেখি। গঠন চিত্রের ক্ষেত্রে যদি দেখো যে বেড টাইপ, তাহলে যে পদার্থটা আমাদের ওই তাপমাত্রার সাথে সাথে রেজিস্ট্যান্স পরিবর্তন করে সেটাই মাঝে থাকবে, এখানে থাকবে আর কি। এবং চতুর্দিকে একটা গ্লাস কোট, হ্যাঁ গ্লাস কোটের একটা বেড এর চতুর্দিকে থাকবে, এইটাকে আমরা বলি বেড টাইপ থার্মিস্টর। এটা এইভাবে তার গঠনটা থাকে। প্রুফটা আর বেডের সাথে তেমন খুব বেশি তফাত নেই, শুধু আরও একটি অতিরিক্ত গ্লাসের একটা প্রকোষ্ঠের ভিতর এটাকে ঢুকানো হয়, এটাকে বলা হয় প্রুফ টাইপ থার্মিস্টর। ডিস্ক দেখো, ডিস্কটা হলো কি দেখো চাকতির মতো, এখানে একটা চাকতি না অনেকগুলো চাকতিকে যদি আমরা পাশাপাশি রাখি একটা নলের ভিতর থেকে। অনেক সময় ব্যাংকের টোকেন পাওয়া যায়, তোমরা হয়তো দেখবে একটা উপরে একটা রকম পয়সার মতো মাঝখানে ছিদ্র রাখা হয়, তার এরকম যদি অনেকগুলি একসাথে থাকে তখন কিন্তু যেরকম দেখতে হয়, এখানে কিন্তু আলাদা আলাদা করা না, সবগুলো মিলে একটাই, কিন্তু এমন না যে আবার ওটাকে তোমরা মনে করলো টোকেনের মতো ভাগ ভাগ করে সবগুলো মিলে একটা হয়েছে, তা না, এগুলো টোটালটাই মিলে একটাই, কোনো কাটাকাটি নাই, কিন্তু আকৃতিটা যেহেতু কাটলে ডিস্কের মতো হবে এই জন্য এটাকে ডিস্ক টাইপ বলা হয়। আর রড হলো লম্বা টাইপের রড, এই যে দেখো এখানে রড, এটা লম্বা ধরনের হয়ে থাকে। এই এই ধরনের থার্মিস্টারকে আমরা রড থার্মিস্টার বলি। এই থার্মিস্টার তোমরা যদি পরীক্ষা আসে গঠন চিত্র, আমার মনে হয় তিন চার রকম তোমরা যদি দেখিয়ে দাও আমার মনে হয় আশা করি হয়ে যাবে। এরপরে যেটা আমরা চলে যাব সেটা হলো ইন্ডাকটিভ ট্রান্সডিউসার। ইন্ডাকটিভ ট্রান্সডিউসারের ক্ষেত্রে দেখো, ইন্ডাকটিভ ট্রান্সডিউসার আমরা যদি আলোচনা করি, তো এটা আসলে কয়েলে, আমরা জানি যে কয়েলের ভিতরে যখন কোনো আমরা ভোল্টেজ প্রয়োগ করি, কয়েলের ভিতরে কোনো এক্সাইট করি অর্থাৎ সেখানে কোনো ভোল্টেজ দেওয়া হয়, তখন তার ক্ষেত্রে ভিতর থেকে ম্যাগনেটিক ফ্লাক্স হয়। তিনটা জিনিস আমি একটু আলোচনা আগে থেকে করে রাখি। একটা হলো রেজিস্ট্যান্স, যে রেজিস্টরের যে বাধা দেওয়ার ধর্ম তাকে রেজিস্ট্যান্স বলে, ইন্ডাক্টরের বাধা দেওয়ার ধর্মকে ইন্ডাকটেন্স বলে, আর ক্যাপাসিটরের বাধা দেওয়ার ধর্মকে ক্যাপাসিটেন্স বলে। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে অনেক আগের ক্লাসগুলোতেও পড়ে নিয়েছো, এই প্রথম দিকে একদম প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারে, যেগুলো সবগুলো কিন্তু বাধা। ক্যাপাসিটার বাধা যেটা দেয় সেটা ক্যাপাসিটেন্স, আর রেজিস্টর বাধা দিলে সেটা রেজিস্ট্যান্স, এবং ইন্ডাক্টর বাধা দিলে ইন্ডাকটেন্স। এখানে এই যে ইন্ডাক্টিভিটি পরিবর্তন করে যখন সাধারণত আমরা কোনো কোনো পরিমাপ করে থাকি বা কোনো কিছুকে আমরা মেজারমেন্ট করি, তখন সেই ধরনের যে ট্রান্সডিউসারটা আমরা ব্যবহার করি তাকে আমরা ইন্ডাকটিভ ট্রান্সডিউসার বলি। এটা হতে পারে, তোমরা দেখবা মেটাল ডিটেক্টর হতে পারে, সাধারণত এটা ডিসপ্লেসমেন্টের জন্য, এক জায়গা থেকে একটা বস্তুকে কতটুকু সরলো সেটা ব্যবহার বোঝার জন্য এটা বেশি ব্যবহার করা হয়। তবে মেটাল ডিটেক্টর হয় কীরকম, মেটাল ডিটেক্টর তোমরা দেখেছো যে সিকিউরিটি সিস্টেম অনেক সময় গেটের মতো থাকে, তার ভিতর থেকে যেতে হয়। আমাদের শরীরে যদি কোনো মেটাল থাকে তবে সেই মেটালটার কারণে একটা বিপ শব্দ বের হয়। অনেকের সিকিউরিটি যারা কাজ করে তাদের হাতে ব্যাটের মতো থাকে একটা যন্ত্র, সেটা মেটাল ডিটেক্টর, আমাদের শরীরের চারপাশে একটু ঘুরিয়ে নেয়, কোনো মেটাল কিছু থাকলে সেখানে কিন্তু সেটা সেন্স করে আর। ঠিক একইভাবে মেটাল অবজেক্ট কাউন্টারটা এরকম, আর প্রক্সিমিটি সেন্সর একটা আছে, প্রক্সিমিটি মানে মেটালটা যদি খুব কাছাকাছি যায় তখন ওই সেন্সরটা সেন্স করে, এটাকে প্রক্সিমিটি সেন্সর বলে। আরেকটা আছে তোমার মেটাল অবজেক্ট কাউন্টার হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ কতগুলি একটা জায়গা থেকে কতগুলি মেটাল আস্তে আস্তে যাচ্ছে, মনে করো একটা কনভেয়ার বেল্ট, তোমরা এয়ারপোর্টে দেখে থাকবে সুটকেসগুলো দিয়ে দেওয়া হয় আস্তে আস্তে সামনে আগাতে থাকে, ইন্ডাস্ট্রির ভিতরে এরকম কনভেয়ার বেল্ট থাকে যার ভিতর থেকে আস্তে আস্তে কোনো একটা বস্তু সামনের দিকে আগেই নেওয়া হয়। এখন কয়টা মেটাল বস্তু গেল সেটা প্রত্যেকবার মেটাল সেন্সরের সামনে দিয়ে যখন যায় তখন কিন্তু ওই সেন্সটা করে থাকে আর কি। তো এই সমস্ত কাজে ব্যবহার করা হয়। আমরা এখন একটু দেখব, ওই কথাই এখানে লেখা আছে, আমি কথার বেশি বলবো না, তোমরা দেখে নিও যে রেজিস্টিভ ট্রান্সডিউসারের মতো ইন্ডাকটেন্সের উপর কাজ করলে সেটা ইন্ডাকটিভ ট্রান্সডিউসার বলা হয়। এটা সাধারণত তিনটা নীতিতে কাজ করে, একটা বলে সেলফ ইন্ডাকটেন্স চেঞ্জ, এটাকে আমরা অনেক সময় সিঙ্গেল কয়েল বলে থাকি, কখনো সিম্পল ইন্ডাকটেন্স বলে থাকি, আর একটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স চেঞ্জ, যেটা সাধারণত দুইটা কয়েল থাকে, এলভিডিটির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আমরা দেখব।
আর একটা হলো এডি কারেন্ট প্রোডাকশন, এটা আমরা জাস্ট জেনে রাখলাম, এটা সম্পর্কে আমরা আলোচনা করব না। তখন আমাদের তো আসলে অনেক বিস্তারিত আলোচনা না, মোটামুটি আমরা জানবো, ধারণা পাবো, এটাই আমাদের কাজ। আমাদের কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেয় নাই যে অনেক সারাক্ষণ মাথা বসে এরকম করতে হবে, তা না, আমরা ভালো করে যতটুকু বুঝবো খুব ভালোভাবে বুঝবো। দেখো সিঙ্গেল কয়েল যেখানে থাকে, একটা সিঙ্গেল কয়েল সেখানে আছে, সিঙ্গেল কয়েল, এখানে একটা এক্সাইটার অর্থাৎ একটা ভোল্টেজ সোর্স থাকলো, একটা মিটার। তো এখানে দেখো এই আর্মেচারটা, এই আর্মেচারটা যদি কোনো নড়াচড়া করে তাহলে কিন্তু দেখবে যে ফ্লাক্স যে পথে যাবে আর কি, ফিরে আসবে এখান থেকে, সেই ফ্লাক্সটার পথটা কিন্তু চেঞ্জ হবে। ইংরেজিতে পাথ বলে, বাংলায় আমরা বলি পথ, মানে ফ্লাক্স কোন ম্যাগনেটিক যে চুম্বকীয় বলরেখাগুলি কোন দিক থেকে যাবে, তো সেই চুম্বকীয় বলরেখাগুলি যখন এই এই কোডটা নড়াচড়া করবে তার পথগুলি চেঞ্জ হতে থাকবে, পরিবর্তিত হবে। সেই কারণে কিন্তু এখানে মিটারেও তখন তখন তার ফ্লাক্সের কারণে পরিবর্তনশীল ভোল্টেজ তৈরি হবে, অর্থাৎ যেরকম নাড়ানো হবে সেরকম এখানে পাটটা পাওয়া যাবে। হ্যাঁ, এখন এই আর্মেচারের সাথে এই যদি আমরা কোনো কিছুকে লাগিয়ে দিই তো সেইটা যখন নড়বে আর্মেচারটাও নড়বে, এবং আমরা কিন্তু বুঝতে পারবো কতটুকু নড়ছে, সেটা মিটারের মাধ্যম থেকে আমরা সেন্স করতে পারবো। তো আমরা সিম্পলটাকে একটু বিস্তারিত একটু দেখে যাই, আমি একটু সূত্র তোমাদেরকে এমনি বলি আর কি, আর এটা এখানে লেখা আছে, আমি একটু আমি চাচ্ছি যে একটু দেখিয়েও দিই তোমাদেরকে। দেখো এখানে আগের যে চিত্র, আমি এখানে একটু সূত্রটাকে দেখানোর জন্য আমি এখানে এসেছি। আমরা যদি ইন্ডাকটেন্স বের করতে চাই, যদি আমরা ইন্ডাকটেন্স এটাকে আমরা যদি এল বলি, তাহলে এই এলটা কিন্তু নির্ভর করে কয়েলের যে প্যাচ থাকে তার বর্গ এন স্কোয়ার, এবং ওই কয়েলের যতটুকু রেজিস্টর থাকে, রেজিস্টর আমি ভুল বলেছি, রিল্যাকটেন্স আর কি, রেজিস্টর বাধা ঠিকই কিন্তু ইন্ডাকটিভ যে রিল্যাকটেন্স থাকে সেই রিল্যাকটেন্সের মান অনুযায়ী কিন্তু নির্ভর করে। এখন এই যে আরটাকে আমরা, এই আর এর কিন্তু একটা সূত্র আছে, সেই আরটা কি, এই যে ইন্ডাকটিভ রিল্যাকটেন্সটা নির্ভর করে কয়েলের যে লেন্থ, এবং এখানে একটা মিউ এ, এ মানে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া আমি একটু এখানে ছোটো করে একটা চিত্র আঁকি, মনে করো একটা তার, অনেক মোটা করে আমি তারটাকে আঁকলাম, এই এই তারটার একটা হলো এটার বাহির দিকটা আর একটা হলো তার ভিতরটা, এই ভিতরের এরিয়াটুকু কতটুকু তাকে আমরা বলি এ, ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এখানে সূত্রটা হলো যে আরটা হবে আর সমান সমান আমরা কয়েলের যে দৈর্ঘ্যটা, কয়েলটা এই যে কতটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এবং তার সাথে মিউ যেটা, এই মিউটা হলো ওই কয়েলের চারপাশে যে মাধ্যম থাকবে, সেটা যদি এয়ার মাধ্যম থাকে বা অন্য কোনো মাধ্যম থাকে, সে যে মাধ্যমই হোক, সেই মাধ্যমের পারমিবিলিটি বলে একটা টার্ম, সেই পার্ম তোমরা ইতিমধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেটা পড়েছো, পারমিবিলিটি কাকে বলে, এই পারমিবিলিটি হলো এটা, আর এটা হলো ক্রস সেকশনাল এরিয়া। তা আমরা যখন এই আর এর মানটাকে যদি এখানে আমরা বসিয়ে দেই তাহলে কি হবে বলো, সমান সমান আমরা তাহলে কিন্তু এন স্কোয়ার আমাদের থাকলেও কয়েলের প্যাচের সংখ্যা, আরটা যেহেতু নিচে আছে তাহলে এখন ঘটনা কি ঘটবে, এলটা নিচে চলে আসবে এবং মিউ এই ক্রস সেকশনাল এটা উপরে চলে আসবে, এটাকে আমরা বলতে পারি। আমরা আরেকটা জিনিস কিন্তু আমরা জানি, সেটা হলো একটা জিওমেট্রিক ফ্যাক্টর বলে আর কি, জিওমেট্রিক ফ্যাক্টর জি আর কি, সেই ফ্যাক্টরটা হলো একটা কয়েলের ক্ষেত্রে ব্যবহার হয়, জি সমান সমান আমরা বলি ক্রস সেকশনাল এরিয়া এবং কয়েলের লেন্থ, অর্থাৎ কয়েলটা কী পরিমাণ তার মোটার, তার ক্ষেত্রফলটা কতটুকু এবং তার দৈর্ঘ্য কতটুকু, এইটা। এখন দেখো তো এইটাকে এখানে পাওয়া যায় কিনা, এখানে দেখো এ আর এখানে এল, তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে বলতে পারি এন স্কোয়ার, এখানে আমাদের মিউ থাকে এবং এখানে আমাদের জি হয়ে যায়, দেখো জি, যেহেতু জিটা হলো এ বাই এল। তাহলে এই সূত্রটাকে আমরা ইন্ডাকটেন্স বের করার ক্ষেত্রে তিনটা জিনিস তাহলে খেয়াল করো, এখানে স্পষ্ট তিনটা, তাহলে চারটা, জিটার ভিতরে কিন্তু দুইটা জিনিস আছে, অর্থাৎ এরিয়ার সাথে এরিয়া যদি বাড়ে তাহলে কিন্তু এটার মানটা বৃদ্ধি পাবে, আর যদি লেন্থ বাড়ে তাহলে কিন্তু মানটা কমবে। তাহলে একটা নির্ভর করে, এই ইন্ডাকটেন্সের মানটা নির্ভর করে প্যাচের সংখ্যার উপর, পারমিবিলিটির উপর, ক্রস সেকশনাল এরিয়া এর উপর এবং কয়েলের দৈর্ঘ্যর উপর। এই জিনিসগুলো কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়েছি, দেখো এই কথাগুলো লেখা আছে, এল ইকুয়াল টু এন স্কোয়ার বাই আর, কোনটা কী সে সব কথা লিখে দেওয়া আছে, আর সমান সমান কী হবে, হ্যাঁ, এবং পারমিবিলিটি, এগুলো সব কিন্তু লেখা আছে, তোমরা দেখে নিও, আমি বুঝিয়ে দিলাম। আর দেখো এখান থেকে ফাইনালি আমরা এই সূত্রটা পেয়েছি, এবং এই সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সমীকরণের মাধ্যমে বোঝা যায় কয়েলের প্যাচ দৈর্ঘ্য, কয়েলের ক্রস সেকশনাল এরিয়া এবং মাধ্যমের যে পারমিবিলিটি মিউ, এর উপরে কিন্তু ইন্ডাকটেন্সটা নির্ভর করে। তো আমরা এরপরে চলে যাই এলভিডিটি সম্পর্কে, আজকে হয়তো একটু সময় আমি সামান্য বেশি নেব। এলভিডিটি, এলভিডিটি হলো লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার। তো লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার এমন এক ধরনের ট্রান্সফর্মার, এটা কিন্তু ওই মিউচুয়াল, আগে আমরা বলেছিলাম সেলফ, এখানে মিউচুয়াল, দুইটা দুইটা সেকেন্ডারি কয়েল থাকে এখানে, দেখো এখানে লেখা আছে যার সেকেন্ডারিতে দুইটা কয়েল থাকে, এটা কিন্তু লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্ডিউসার বলে, আবার লিনিয়ার ভেরিয়েবল ডিসপ্লেসমেন্ট ট্রান্ডিউসার, ডিসপ্লেসমেন্ট ট্রান্সফর্মার, এটা অনেক কিছু বলা হয়, যেহেতু আমাদের সিলেবাসে লেখা আছে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার, আমরা এইভাবেই শিখবো। এই ট্রান্সফর্মারের আউটপুটে দুইটা কয়েল এবং আউটপুট ভোল্টেজটাই দুইটা কয়েলের
পার্থক্য পাওয়া যায়, দুটো কয়েলের আউটপুট ভোল্টেজ একটা পার্থক্য, সেটা সংযোগটা কিরকম আমরা একটু দেখব। আমরা একটু এর আগে কার্যপ্রণালী বোঝার আগে আমরা একটু এখানে দেখে আসি তাহলে ভালো হবে। দেখো ওই যে বলছিলাম যে প্রাইমারি, প্রাইমারি একটা কয়েল থাকে আর দুটো সেকেন্ডারি থাকে, সেকেন্ডারি এই একটা এবং এই একটা। এখানে যদি এইভাবে চিন্তা করি আমরা, এখানে এটা প্রাইমারি এবং এটা সেকেন্ডারি, তো এই প্রাইমারি আর সেকেন্ডারির ভিতরে দেখো সেকেন্ডারির প্যাচটা কিন্তু দুইটা সেকেন্ডারি কয়েলের প্যাচ একদম সমান সংখ্যক। তাহলে প্রাইমারিতে আমরা যদি কোনো এসি আমরা যদি এখানে দেই তো সেকেন্ডারিতে ভাগ হয়ে যাবে, এবং এইটা একটা স্টেনলেস স্টিলের প্রকোষ্ঠের মধ্যে এটা কিন্তু রাখা আছে, স্টেনলেস স্টিলের প্রকোষ্ঠের মধ্যে এটা কিন্তু আমি পিছনে লিখে দিয়েছি। এখানে দেখো স্টেনলেস স্টিলের চেম্বারে স্থাপন করা হয় এবং সেকেন্ডারি কয়েলটাকে এমনভাবে সিরিজে সংযোগ করা হয় যাতে সে আউটপুটটা পার্থক্যমূলক হয়। সংযোগটা দেখো এভাবে না, খেয়াল করো দুইটা কয়েল একদম সিরিজ, এভাবে সিরিজ না আর কি। এভাবে সিরিজ হলে কিন্তু একটা একটা যোগ হয়ে যেত, আমরা কিন্তু এখানে এরকম করিনি। এখানে খেয়াল করে দেখো এখান থেকে এখানে সংযোগ না হয়ে সংযোগটা কিন্তু এখানে হয়েছে, যার ফলে হবে কি এই যে ভোল্টেজ এখানে যেটা তৈরি হবে এবং এই সেকেন্ডারি এস টুতে যে ভোল্টেজটা হবে দুইটা একটা একটাকে বাধা দিবে এবং বাধা অপোজিট যেহেতু হবে তখন দুইটার পার্থক্যমূলক ভোল্টেজটা আউটপুটে পাওয়া যাবে। তো যদি দেখা যায় যে এই এইটা এদিকে চলে আসে একটু বেশি, এদিকে আসে তাহলে এস ওয়ানের মানটা বেশি হবে, এস টুটা কম হবে, তখন একটা পজিটিভ ধরনের ভোল্টেজ পাওয়া যাবে। আর যদি এই ভিতরে কোডটা সফট আয়রন কোডটা যেটা স্টেনলেস স্টিলের প্রকোষ্ঠের মধ্যে আছে এটা যদি একটু ডান দিকে যে বেশি চলে যায় তাহলে দেখা যাবে এস টুর মান বেশি হবে, এস ওয়ানের মান কমে যাবে, তখন কিন্তু মানটা নেগেটিভ আগেরটার তুলনায় উল্টা মানটা পাবো এবং উল্টা মানটা বাড়তে থাকবে। এখানে কয়েক ধরনের চিত্রই আছে, এই চিত্রটা দেখো আসলে এইভাবে কোডটা এত বড় না, সফট আয়রন কোডটা এটা দেখানোর জন্য এরকম দেখানো হয়েছে, মূলত কোডটা এর ভিতরে এরকম থাকে আর কি। আর এই দেখো আউটপুট কয়েলে চারটা চারটা বের করা হয়েছে, কেন দেখো প্রাইমারির জন্য দুটো এবং দুটো সেকেন্ডারি থেকে দুটো বের হয়েছে, যেন চারটা কয়েল এখান থেকে বের করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবে এই কথাগুলি আমি এখানে লিখে দিয়েছি কীভাবে কাজ করে, আর এখানে চিত্র দেওয়া আছে। তবে এই চিত্র তোমাদের আঁকতে একটু কষ্ট হবে, এই কারণে আমি মনে করি যে তোমরা এই ধরনের একটা চিত্র আঁকতে পারো, এই ধরনের চিত্রটা খুব সহজ হবে। ক্রস সেকশনাল, এইখানে দেখো এস ওয়ান এইখানে এক পাশে, মাঝে প্রাইমারি, এটাকে পি ওয়ান না পিইউ বলতে পারো, আর এস টু এই পাশে, অর্থাৎ এস টু কিন্তু চতুর্দিকে ঘুরানো। তোমরা আগের চিত্রটা খেয়াল করো এরকমভাবে কিন্তু ঘুরানো, এটা কিন্তু কেটে দেখানো হয়েছে, সবগুলোই কিন্তু এরকম এইটার মতোই আর কি ঘুরে থাকবে আর কি। তো যাই হোক, আমরা এই চিত্রটা পরীক্ষার মধ্যে এই চিত্রটাই দেওয়া আমরা যুক্তিসঙ্গত মনে করি, কেননা নয়তো তোমরা তো ওইভাবে আঁকতে গেলে অত সুন্দর করে আঁকা মুশকিল, এটা তো একটা ছবি। এরপরে আমরা রোটারি ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার একটু জানবো। আসলে লিনিয়ার আর রোটারির সাথে কোনো তফাত নাই, একই রকম, শুধু ওখানে লিনিয়ারটা কি ছিল এদিক ওদিক যাওয়া আসা করতো, হ্যাঁ লিনিয়ারটা এদিকে যাওয়া আসা করতো, আর এখানে একটা শ্যাফ্টের মধ্যে দেখো একটা শ্যাফ্ট, তার ভিতর থেকে এই যে কোডটা, এই কোডটা কিন্তু ঘুরতে পারবে, অর্থাৎ সে এদিকে অথবা এদিকে আমি কিন্তু কোডটাকে ঘুরাতে পারবো। এই কোডটা যখন ঘুরবে তখনই কিন্তু তার এই প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের ভিতরে সে যে ইনডিউস করবে এখানে যে ভোল্টেজটা সেটা কিন্তু এই ঘোরার উপরে নির্ভর করবে তার কোনটা আর কি। হ্যাঁ এখানে একটা সূত্র আছে, আমি আজকে সময় সংক্ষেপের জন্য বলতে পারলাম না, সাধারণত থিটা থাকে, থিটা থিটার মান অনুযায়ী কিন্তু ওই দেখা যায় যে ওটা চেঞ্জ হয় আর কি, অর্থাৎ কোন অনুযায়ী চেঞ্জ হবে কতটুকু হবে আর কি। তো যাই হোক, আমরা এরপরে প্রেশার ইন্ডাকটিভ টেন্ডুসার আম একটু দেখে নেই, এখানে আমি চিত্রের মধ্যে সরাসরি চলে যাই, লেখাগুলো তো তোমরা এখানে দেখতে পারবে, আমি সব কথা একদম বাংলায় সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের সামনে যে কীভাবে তৈরি করা হয়। আমরা একবার চিত্রে চলে যাই, যে তৈরি করাটা একবার এরকম, একটু যেহেতু বললাম যে সময় তো আমি একটু কম পেয়েছি, তো সেই ক্ষেত্রে সেইভাবে এগিয়ে যাচ্ছি, একটু সময় হয়তো বেড়েও যাবে। তো এখানে এই যে দেখো এই যে বেলুজ বলে, বেলুজ একটা হাপরের মতো কামাররা ব্যবহার করে, তোমরা দেখবা যে দা কাছি যখন তৈরি করে তখন একটা টানে দৌড় দিয়ে এবং কয়লার মধ্যে থেকে আগুন বের হয়, এই বেলুজ হাপরের মতো, এখানে নিচে একটা স্প্রিং আছে, অর্থাৎ বেলুজটা যদি সংকুচিত নিচে হয় তাহলে স্প্রিংটা নিচে নেমে যাবে, এবং এর সাথে কিন্তু একটা ম্যাগনেটিক মুভেবল কোর আছে, চুম্বকীয় কোর, সেটা কিন্তু তখন নড়াচড়া করবে, চাপ যখন কম হবে তখন কিন্তু বেলুজটা উপরে উঠবে, স্প্রিংটা ঠেলে দেবে তাকে, এবং এই যে কোরটা নড়াচড়া করবে এর এটা কিন্তু একটা কয়েলের ভিতরে তার করা, সুতরাং কয়েলের ভিতরে তখন ভোল্টেজটা পরিবর্তন হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর প্রেশার ক্যাপাসিটিভ যে ট্রান্সডিউসার সেটা কিন্তু ক্যাপাসিটেন্সের পরিবর্তন ঘটে, কোনো চাপের পরিবর্তনের ফলে ক্যাপাসিটিভ পরিবর্তন ঘটে, এটা আমি এখানে লিখে দিয়েছি। তো আমি একটু একটা জিনিসকে একটু ধারণা দেই যে ক্যাপাসিটেন্সটা কীভাবে নির্ভর করে, একটা ক্যাপাসিটেন্স আমরা যে বলি সেটা কীভাবে নির্ভর করে আমরা একটু দেখি। সেখানে দেখো ক্যাপাসিটেন্সটা আমরা জানি দুটো প্লেট থাকে, ক্যাপাসিটরের দুটো প্লেট থাকে, মাঝে ডাইলেকট্রিক থাকে, এবং এই নির্ভর করে একটা হলো ক্যাপাস এই প্লেটটা কত বড় তার সাইজ অনুযায়ী, দ্বিতীয় নির্ভর করে ডাইলেকট্রিক ভিতরে পদার্থটা কীরকম আছে, এবং তৃতীয়টা নির্ভর করে এই ক্যাপাসিটরের ভিতরের দুইটা প্লেটের ভিতরে যে দূরত্ব এই দূরত্বের উপরে কিন্তু নির্ভর করে। দূরত্বটা যদি কাছে আসে তখন ক্যাপাসিটেন্সটা বেড়ে যায়, অর্থাৎ
উল্টানুপাতিক ঘটে আর কি। তখন উল্টানুপাতিক যখন ঘটবে ব্যস্তানুপাতিক, আবার এটা মনে করো যে একদম কাছে নিয়ে একদম মিশিয়ে দিলাম, তখন তার মাঝে কোনো অপরিবাহী থাকলো, তখন তো ক্যাপাসিটরই থাকবে না। ক্যাপাসিটর হতে গেলে শর্ত হলো মাঝখানে অপরিবাহী থাকতে হবে। তো এক্ষেত্রে এই যে ডিস্টেন্সটার এই নীতিটাকে কিন্তু আমরা এখানে কাজে লাগিয়েছি। আমি দেখো এখানে একটা চিত্র, দেখো চিত্র দিয়ে আমি একবার চিত্র দিয়েই কথাগুলো বলে দেই, পিছনের এই কথাটা তোমরা থামিয়ে দেখে পড়ে নিতে পারবে। আমি ওই কথাগুলোই এখানে কিন্তু দেখিয়েছি তোমাদের। দেখো এই যে একটা স্থির প্লেট এখানে থাকে, দুইটা ক্যাপাসিটার, একটা প্লেট স্থির এবং আরেকটাকে একটা ডায়াফ্রাম হিসেবে ব্যবহার করা, সেটা মনে করো নর্মালি এই পজিশনে সে আছে। এখন যখনই প্রেশার দেওয়া হয় তখন ডায়াফ্রামটা, ডায়াফ্রাম কি তোমরা দেখবা স্পিকারের ভিতরে অনেক সময় থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই যখনই কোনো প্রেশার হয়, তো প্রেশার হলে এই প্রেশারটা কিন্তু দেখা যায় তোমার এটা কাছাকাছি নিয়ে আসে ডায়াফ্রামটাকে, এবং দুইটা প্লেটের দূরত্ব কমে যায়, তখন ক্যাপাসিট্যান্সের মানটা পরিবর্তন হয়ে যায়। তো এই মোটামুটি ছিল ক্যাপাসিট্যান্সের মানটা, সেটাকে ব্রিজ সার্কিট যদি আমরা ব্যবহার করি তো তাতে কিন্তু আমরা সেই ব্রিজ সার্কিট সবগুলোতেই কিন্তু ব্রিজ সার্কিটে আমরা ব্যবহার করবো আউটপুটটা, এবং ব্রিজ সার্কিটের আউটপুট থেকে আমরা ওর মানটাকে পাবো। আমি কিছু বাড়ির কাজ দিতে চাই তোমাদের। আমি আসলে আজকে খুব তাড়াহুড়ো করছি, 10টা মিনিট আমার চলে গেছে এক হিসেবে। তো বাড়ির কাজের ভিতরে আমি দেখো ট্রানজিস্টর কি এগুলো দেখে নিও, ট্রানজিস্টর এবং ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য একটু বেশি আজকে দিলাম, যেহেতু 3 ক্লাসের ভিতরে এই প্রথম বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজ কিন্তু তোমরা নিজের দায়িত্বে করবা, তোমরা যেহেতু ছোটো না, তোমরা নিজের দায়িত্বে করে নেবে। আমি আশা করি সবাই এই বাড়ির কাজগুলি করবে। দেখো এগুলো আছে, আমি একটা করে দিচ্ছি, এগুলো বাড়ির কাজ তোমাদের, এটা আস্তে আস্তে করে নেবে। করে নিয়ে যখন আবার যদি কখনো আমাদের ক্লাস শুরু হয়ে যায় তখন তোমার যার যার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্যারের কাছে এগুলো জমা দিবে। এটা কিন্তু এরকম না যে তোমাদেরকে কেউ বাধ্য করছে, আসলে বড় যারা হয় তাদেরকে কিন্তু পড়াশোনায় বাধ্য করা লাগে না, তারা নিজের গরজে পড়ে। কিন্তু হ্যাঁ, আমি মনে করবো তোমরা এটা পড়ে নেবে। আর দেখো তোমাদের এই ক্লাসটা যদি আবার দেখতে চাও তাহলে স্কিলস গভবিডি এই এই অ্যাড্রেসে যাবে। এখনও হয়তো পুরোপুরি হয়নি, কিন্তু এক সময় হয়ে যাবে। তোমরা সাবজেক্টের নাম দিলে তোমরা তোমাদের ডিপার্টমেন্ট চয়েস করবে, তারপরে ইয়ার চয়েস করবে, তারপর সাবজেক্টের নাম দিয়ে সার্চ দিলেই তোমরা কিন্তু ওই ক্লাসগুলি পাবে আশা করি। তো তোমরা তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি একটু বেশি, 4-5 মিনিট বেশি হয়ে গেছে, আমি কিন্তু হিসাব মতো করেছিলাম, কিন্তু ওই যে প্রথমে 10 মিনিট দেরি হয়ে গেল। আমি আবারও তোমাদের সবার ভালো চাই, তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আর আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা আশা করি আমরা তৃতীয় চ্যাপ্টার পড়তে পারবো। আজকে তাড়াহুড়ো করে একটু হয়ে গেছে, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানিয়ে, দরকার হলে এই ক্লাসটা আমি একটু আবার রিপিট করবো। তোমরা আবার ভিডিওটা যদি বারবার দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।